আমার একটা ভুল হয়েছিল সত্যি। ও যখন আমাকে প্রেগনেন্সির কথা বলেছিল আমি সিরিয়াসলি নিই। আমি ভেবেছিলাম যে সিংহরায় বাড়ির ছেলে হিসেবে আমাকে হয়তো ফাঁসাতে চাইছে। শিক্ষা দিয়ে এবারে ছেলের মতো মানুষ করার চেষ্টা করেছি রাহুল, কিন্তু আমি তো হেরে গেলাম। আজ আবার আবার সবার সামনে এখন আশা করি সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। আমিও আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, রিমঝিম এ বাড়িতেই থাকবে, রাহুল আর দূতি ওকে নিজের মেয়ের পরিচয় দেবে, ওকে মানুষ করবে, দেখাশোনা করবে, এটাই হবে রাহুলের প্রায়শ্চিত্ত। আর যদি ওরা এটা না করে তাহলে কিন্তু ওদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর একটা কথা, যেহেতু ঋদ্ধি আর খড়ি রিমঝিমকে বাড়িতে নিয়ে এসছে, ওকে ওর সত্যি পরিচয়টা পাইয়ে দেওয়ার, ওর অধিকার ওকে ফিরিয়ে দেওয়ার জন্যে এই রাহুল আর দূতির যে ভাগের অংশ সে অংশটা খড়ি আর ঋদ্ধি পাবে। দূতি, দূতি দেখ, রিমঝিম তো একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে, ওর তো এখন মা নেই, তুই ওকে মেনে রে মা, মেনে নে। গরমের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, জীবন যুগ আজ এইখানে এনে দাঁড় করাবেন মানে ভাবতে পারি কি জানে। নহেন্দ্রবাবু, প্রায়শ্চিত্ত মানুষকে শুদ্ধ হতে সাহায্য করে। দূতিকে নিয়ে আপনি ভাববেন না, ও তো আমাদের বাড়ির বউ, ওকে আমরা সামলে নেব। প্রায়শ্চিত্ত আমিও করবো বাবা, কুলাঙ্গার থেকে জন্ম দেওয়ার জন্য যত কঠিন যত বড় প্রায়শ্চিত্ত হোক না কেন আমি কোন দাঁড়াও করি, দূতিকে একটু একা থাকতে দাও। জানতাম রীতি এই সত্যিটা বাড়ির সবাই জানবে, বাড়িতে একটা বিশাল ঝড় উঠবে, আর সেটাই হলো। আমি বুঝতে পারছি না আমি মানে কি করবো, আমি সবটা কিভাবে ঠিক করবো, আমার দিদিকে আমি কিভাবে সামলাবো, আমি সব কিছু আমার আগের মতন কি করে দেবো আমি বুঝতে পারছি না। রীতিমানবাবু, দিদি আমাদের উপর যতই রেগে থাকুক ও যতই রাগারাগি করুক, আমরা মাথা গরম করবো না, আমরা ঠান্ডা মাথায় সবটা সামলাবো। হ্যাঁ, দূতির এখন যে মনের অবস্থা, লজিক্যাল কিছু তো ওর মাথাতেও ঢুকবেন না। হ্যাঁ একদম ঠিক, গরিমা
একটা কাজ করো না মায়া, একটু গিয়ে দেখো না ও কি করছে। মানে আমার খুব ভয় করছে, মাথা ঠিক নেই তো, যদি আবার ভুলবশত কিছু খুব ছোট বিমনি যাও যাও একটু যাও দেখে এসো প্লিজ যাও। না করি, অনেক ক্ষতি করেছো, অনেক সর্বনাশ করেছো, এবার মুক্তি দাও, আমাদের জীবনটা এইভাবে হেল করে দিও না। রাহুল, ওনার সাথে এইভাবে কত বলছিস কেন? উনি কি করেছে? কেন সব সময় যা করে, সব সময় খড়ি আমাদের ফ্যামিলিকে ছোট করে নিজে মহান দেবী সাজে। শুধু ছোট করা নয়, খড়ি যদি আমাকে ক্রিমিনাল প্রুফ করতে পারে তাহলে সব থেকে বেশি আনন্দ পায়। শোন রাহুল, উনি একা নন, আমিও, আমরা এটা করেছি তোর ভুলটা সংশোধন করার জন্য। এন্ড ফর গড সেক, প্রত্যেকবার নিজের ভুলটা ঢাকার জন্য অন্যদিকে আঙুল তুলিস না, এই তোর নেচারটা বদলায়। হ্যাঁ, বদলানোর দায়িত্ব খালি আমার। তুই এত বছরে নিজেকে বদলাতে পারিস নি কেন? আমাকে তো ভাই বলিস, বেস্ট ফ্রেন্ড বলিস, আমার জীবনটা নিমেষে শেষ করে দিতে তোর মনে বাঁধলো না? ওয়ান্ডারফুল। স্টপ ইট রাহুল, স্টপ ইট। অনেক হয়েছে, অনেক ব্লেম করেছো তুমি, আর নয়, আর ঋদ্ধিমান আর খড়িকে দয়া করে ব্লেম করো না। এনাফ ইজ এনাফ রাহুল। এক্স্যাক্টলি, এনাফ ইজ এনাফ। অনেক সহ্য করেছি, ঋদ্ধি বরাবর আমাকে ছোট করেছে, আমাকে বরাবর ইনফিরিয়ার প্রুফ করে নিজেকে সুপিরিয়ার দেখানোর চেষ্টা করেছে, সেই জন্যই হয়তো বারবার আমি ভুল পথে গেছি, অনেক অন্যায় করেছি। হি ইজ অলসো ইকুয়ালি রেসপন্সিবল ফর অল মাই মিস্টেক্স। নো রাহুল, ওর কোনো দোষ নেই, ইউ আর রেসপন্সিবল। ঋদ্ধি তোমাকে কোনোদিন মানুষকে ঠকাতে শেখায়নি, ওটা তোমার তোমার রক্তের দোষ। হ্যাঁ, আমার রক্তে প্রবলেম। আজকে এরা ন্যায় দেবতা সাজতে গিয়ে আমার সংসারটা শেষ করে দিল, আমার দুটি সংসারটা শেষ হয়ে গেল, আমার পরিবারটা নিমেষে কেড়ে নিল। এত বড় অন্যায় করলো এরা, এটা তোমার কাছে জাস্টিফাইড মনে হচ্ছে? কোনটা জাস্টিফাইড আর কোনটা নষ্ট স্পষ্ট রাহুল দা, আমাদের কাছেও আর আইনের কাছেও। কুনাল, এটা সংসার, এটা আদালত নয়। আজকে একটা বাইরের মেয়ের প্রতি ন্যায় করতে গিয়ে আমার জীবনটা তোরা শেষ করে দিলি, এটা আইনের চোখে না হলেও আমার চোখে অন্যায়। রাহুল, মেয়েটা বাইরের মেয়ে নয়, ও তোর নিজের মেয়ে, তোর রক্ত, তুই ওর বাবা। রাহুল, আমি তো দেখছি তোর দরদ বেশি, তোর যখন এতই দরদ তুই মানুষ কর না, আই হ্যাভ নো প্রবলেম ইন দ্যাট। রাহুল, 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 আমার কথা শোন, রাহুল, 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 আমার কথা শোন। মা দেখো দেখো, গুগলি দাদার খেলনাটা কি সুন্দর। রিমার সাথে আমার একটা সম্পর্ক ছিল। না, হতে পারে না, এগুলো হতে পারে না, আমি মানি না, আমি কিছু চাই মানি না, কিছুতেই মানি না, আমার সবটা শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। না, এটা হতে পারে না, এভাবে আমার জীবন শেষ হয়ে যেতে পারে না, না, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কি 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 করবো আমি, কি করবো, শেষ করে দেবো আমি নিজেকে, হ্যাঁ, শেষ করে দেবো, এমনিতে সব শেষ হয়ে গেছে, আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো, আমি নিজেকে, নিজে থেকে আমার কোনো লাভ নেই, মরে যাবো আমি। তুমি কি করছো? তুই তো ভালো, কি করছো নাকি? দুটি পাগলামি করো, পাগলামি করো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। কোনো কথা শুনতে চাই না আমি তোমার, এতদিন অনেক কথা শুনেছি, আর নয়, তোমার পাপের বোঝা নিয়ে আমি বাঁচতে চাই না, কিছু চাই না, তোমার সাথে সংসার করা তো দূরের কথা, আর চাঁদের তলায় থাকতে চাই না, আমি থাকবো না তোমার সাথে, থাকবো না। চলো আমার, চলো আমার, প্লিজ, বিশ্বাস কর, তুমি ছাড়া আমার কেউ, তুমি ছাড়া আমার কেউ নেই। দেখো, আমার মা বোন যখন আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল তখন আমার পাশে কেউ ছিল না, একমাত্র তুমি ছিলে, তুমি আমার কথা ভেবেছিলে, আমি সেদিনই বুঝে গেছিলাম।
আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তোকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না। তাই না? সেদিনকেই বুঝে গেছিলে বলো যে আমাকে ছাড়া থাকতে পারবে না? যদি সত্যিই বুঝে গিয়ে থাকো তাহলে এত বড় সত্যিটা আমায় বলোনি কেন? বলো, কেন বলোনি তুমি আমাকে বলো? আমি বুঝতে পারিনি, অতীতের একটা ভুল এরকম ভাবে আমার জীবনটা তছনছ করে দেবে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার কোনো অন্যায় বা পাপের বোঝা তোমাকে বইতে হবে। ওই রিমঝিমকে আমি মেয়ে হিসেবে মানি না, মানি না। আমার জীবনে খালি তুমি আছো দুটি, দুটি দুটি আমার জীবনে খালি তুমি আছো, আর কেউ আমার পাশে নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। চলে যাবে না তোমাকে জানা বাঁচতে, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।